যদিও শরৎকাল, তারপরও ভোরবেলা কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় শীতের আমেজ। আর এমনই মিষ্টি মধুর আমেজে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি স্মাইল উইথ সুরভির নতুন একটি ব্লগে। আজ ছুটির একটা দিন, ছুটির দিনটাতে প্রত্যেকেরই কিন্তু কাটে আলসেমিতে। আর প্রত্যেকের আলসেমি দেখে আমারও আজকে মন চাইলো ঘরের সমস্ত কাজ থেকে একটু ছুটি নিতে। আর এই ব্যাপারটাতে তো আমার হাজব্যান্ড অনেক বেশি সাপোর্টিভ। আর দুজনের ইচ্ছাটা যখন এক, তখন আসলে একটা সিম্পল ছুটির দিনের মধ্যেই কাটিয়ে দিলাম দিনটা। আর কেমন ছিল সেটাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে। রেডিমেড নাস্তাতেই সেরে নিয়েছিলাম আজকে ব্রেকফাস্ট। আর আমাদের দুজনের পছন্দের কিছু ফল কেটে নিচ্ছিলাম, ভাবলাম যে আড্ডার সাথে এগুলো বেশ জমে যাবে। পরিবারের সাথে সময় কাটিয়ে ডিভাইসগুলোকে একটু ছুটি দিয়ে পরিবার পরিজন নিয়ে বাইরে খেতে গিয়ে বা সিম্পল কোনো মেনু দিয়ে দুপুরের টেবিলটা সাজিয়ে নিয়ে আপনিও কিন্তু উপভোগ করতে পারেন আপনার ছুটির দিন। এটা তো বলছিলাম, আপনার ছুটির দিনকে খুব সুন্দর এবং গোছানো বা উপভোগ করে তোলার জন্য আমরা কী কী করতে পারি। আমাদের ছোট্ট এই জীবনে এমন কিছু কাজকর্ম কিন্তু রয়েছে যার মাধ্যমে আমরাও আমাদের জীবনকে খুব সুন্দর করে সাজাতে পারি। অন্তত আমার ক্ষেত্রে তো এটা অনেক বেশি প্রযোজ্য। আমি সবসময় মেনে চলেছি জীবনে বন্ধু কম থাকা ভালো। আর দু একজন যখন বেস্ট ফ্রেন্ড আসলে থেকে থাকে, তারপরও আমি বলবো যে বন্ধুত্বের জন্য কিন্তু নিজেকে একদমই বিলিয়ে দেওয়া উচিত নয়। জীবনে এমন কিছু সিচুয়েশন থাকে যখন দেখা যায় যে কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না। আমার ক্ষেত্রে যদি এমনটা হয়ে থাকে, আমিও সেম কাজটা করি, তাকেও পাত্তা দেই না। আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এমন অনেক কিছু ঘটনা ঘটে থাকে। সব ঘটনাকে মাথায় নেয়া, চিন্তা করা বা সেটাকে নিয়ে ভাবা কিন্তু একদমই চলবে না। হাদিস শরীফেও কিন্তু বর্ণিত আছে যে কথা কম বলার কথা। এই জিনিসটা যদি আপনি ফলো করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে জীবনে অনেক ঝামেলাই মিটে গেছে আপনা আপনি। আর এই যে আমাদের দুজনের পছন্দের ফলগুলো কেটে এনেছি, সেগুলো এখন খাবো আর গল্প করব। ইন দ্য মিন টাইম আমাদের সিম্পল কিছু মেনুতে দুপুরের খাবারটা হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমার চ্যানেলে সম্মানিত যেসব আপু ভাইয়ারা আছেন যারা ম্যারিড, তারা তো নিশ্চয়ই জানেন যে স্বামী স্ত্রী একসাথে বসে কথা বলা বা খুনসুটি করা কিন্তু নফল ইবাদতের থেকেও অনেক বেশি উত্তম। তো ঘরের কাজকর্ম করা ছাড়া আমার একদমই ভালো লাগছিল না। তো আমি ভাবলাম যে আজকে যেহেতু রান্নার ঝামেলাটা একদমই কম, অন্যান্য কাজের ঝামেলাও খুব কম, তাই একটু আমার রান্নাঘরে যে টাইলসগুলো রয়েছে সেগুলোকে একটু হারপিক দিয়ে পরিষ্কার করে নিই। তারই প্রেক্ষিতে আমি এই হারপিকগুলো দিয়ে নিচ্ছিলাম এবং একটু পরে আসলে এগুলোকে আমি ক্লিন করে নিব। তো জীবনকে আরও বেশি উপভোগ করার জন্য আমি মাঝে মাঝে আরও যে টেকনিকগুলো ফলো করে থাকি সেগুলোই বলছিলাম আপনাদেরকে, যে আপনি কখনো কিন্তু নিজের ব্যক্তিত্বকে অন্যের হাতে তুলে দেবেন না। আপনার নিজস্ব একটা চিন্তাধারা আছে, ভালো লাগা মন্দ লাগা আছে, সেটাকেই সবসময় প্রায়োরিটি দেওয়া উচিত। আর আমাদের যা কিছু আছে জীবনে, ভালো মন্দ সব কিছুতেই যদি আমরা শুকরিয়া আদায় করতে পারি, তাহলে জীবন কিন্তু হয়ে যায় আরও অনেক বেশি সহজ। আর আমাদের জীবনে আমরা যা কিছু করব, সব কিছুতেই যে আমরা সফল হব এমনটা ভাবা কিন্তু খুবই ভুল। হাঁটতে গিয়ে হোঁচট খাবো, কাজ করতে গিয়ে ভুল হবে, সেটাকে সংশোধন করে আবার এগিয়ে যাওয়াই তো জীবন। তো আমি আমার রান্নাঘরের টাইলসগুলো ক্লিন করে নিয়েছি। আর বরাবরের মতোই আমি যে কাজটা করি, যে অফ ক্যামেরা বা ক্যামেরা অন করতেই মনে থাকে না, তেমনই পর্যায়ে গিয়ে আমার কাজ শেষ হয়েছে। কতটা পরিষ্কার হলো, ঝকঝকে ঝকঝকে হয়েছে আমার রান্নাঘরের টাইলসগুলো, সেগুলো দেখাতে একদমই ভুলে গিয়েছি। আর এই ভিডিওগুলো একটু বিকেলবেলার একটা ফুটেজ। আজকে মন চেয়েছে আমার হাজব্যান্ডের, তার শাশুড়িমার অর্থাৎ আমার মায়ের হাতে ডাল পুরি খাবে, এটা কিন্তু খুবই মজা হয়। আর এখন সেই প্রিপারেশনটাই চলছিল। প্রাপ্তি অপ্রাপ্তি দিয়েই কিন্তু সাজানো গোছানো আমাদের এই জীবন। এক জীবনে কিন্তু সব পেতে হবে এমন মন মানসিকতা যদি আপনার থেকে থাকে, তাহলে কিন্তু শুধু কষ্টই পাবেন। আর প্রত্যেকের কাছে অতিরিক্ত ভালো হবার কোনো দরকার নেই। এটাকে বলতে পারেন ওয়ান কাইন্ড অফ এক্সপেকটেশন। আপনিও যেখানে প্রত্যাশা রাখবেন শূন্য, সেখানেই কিন্তু আসলে ধরা দেবে সফলতা।
আর নিজেকে সবসময় যতটা সম্ভব শান্ত রেখে জীবনযাপন করা উচিত। যখন যা মন চাইলো তাই আসলে হুট করে উত্তর দিয়ে দিলাম, এটা কিন্তু একদমই হওয়া উচিত নয়। এক্ষেত্রে আমি আসলে যা করি তা হলো, যে কথাটা আমি বলতে চাইছি তা এক মিনিট পরে বলার চেষ্টা করি। আপনি যখন দেখবেন যে আপনি খুব বেশি ক্ষিপ্ত হয়ে আছেন, যে কথাটা বলতে চাচ্ছেন কাউকে রাগ করে, কিন্তু সেই কথাটা যদি এক মিনিট পরে বলেন, তখন হয়তো এতটা কড়া ভাষায় আপনি বলবেন না, বা এতটা রাগ বা উত্তেজনাও আপনার মধ্যে কাজ করবে না। আমি শুনি বেশি বলি কম। আমাদের চারপাশে তো অনেক শুভাকাঙ্ক্ষী বা কাছের মানুষ তো রয়েছে, তাদের কাছ থেকে অবশ্যই যে কোনো বিষয়ে মতামত নেওয়ার চেষ্টা করবেন, তাদের কথা শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। কিন্তু আপনার জীবনের সিদ্ধান্ত কিন্তু নিতে হবে আপনাকেই। আমি কিন্তু কোনো বিশেষজ্ঞ নই এসব ব্যাপারে। নিজে আসলে জীবনে পথ চলার ক্ষেত্রে যে সমস্ত টেকনিকগুলো একটু ফলো করি এবং জীবনকে আরও বেশি হাস্যোজ্জ্বল বা আনন্দময় করে তুলি, সেগুলোরও কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। কতটা ভালো লেগেছে আমি জানি না, আর বরাবরের মতো এবারও বলছি, ভালো মন্দ সব কিছু জানানোর জন্য কমেন্ট বক্স তো ওপেন রয়েছেই। আর ইন দ্য মেইন টাইম আপনাদের সাথে গল্প করতে করতে হয়ে গিয়েছে একদম ফুলকো, খুব গরম গরম সুস্বাদু আমার মায়ের হাতের ডাল পুরি। তো এখন এগুলো আমার ফ্যামিলির সাথে উপভোগের সময়। আপনাদের কতটা ভালো লাগলো আমার আজকের এই ছোট্ট ব্লগ তা কিন্তু অবশ্যই জানাবেন। আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের অপেক্ষায় রইলাম। দেখা হবে আগামীতে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা সকলের জন্য।